দামদুনি কাণ্ডে বিচারের নামে প্রহসন এবং তদন্তের চরম গাফিলতি, এরই প্রতিবাদে বুধবার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ডারিনা ক্রসিং পর্যন্ত মিছিল কংগ্রেসের। দামদুনি কাণ্ডে দোষীদের শাস্তির দাবি চেয়ে বিক্ষোভ, বর্ধমান কার্জন গেট চত্বরে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। দামদুনি ঘটনার নেপথ্যে রাজ্য পুলিশ এবং সিআইডির অপদর্থতাকেই দায়ী করেছে বিক্ষোভকারীরা। দামদুনি কাণ্ডে ফের তোপ অধীরের, অপরাধীদের আড়াল করতে চায় তৃণমূল। দামদুনির পাশে ছিলাম, আছি, থাকব, আশ্বাস প্রদেশ কংগ্রেস সভাপতি। ইডির তলবে ফের সারা অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক ও তার মা বাবা হাজিরা এড়ালেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রুজিরা। বিশ্বকাপে ভারত পাক ম্যাচে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ওড়ানোর হুমকি মেল, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করতে উচ্চ পর্যায়ের বৈঠক গুজরাটের মুখ্যমন্ত্রীর।